শিক্ষার্থী বৃন্দ, তোমরা যারা এই অনলাইনে যারা আমার স্টুডিওতে উপস্থিত আছো সবাইকে শুভেচ্ছা, এবং যারা স্টুডিওর বাইরে থেকে আমার এই অনুষ্ঠানটা দেখছো সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সঙ্গে আমি আজকের এই ক্লাসটা শুরু করছি। তো আজকের এই ক্লাসের প্রথমে আমরা শুরুতেই একটা ভিডিও ক্লিপ দেখাবো। তোমরা তো জানো যে আমাদের বাংলাদেশে সহ সারা পৃথিবীতে করোনার যে প্রাদুর্ভাব চলছে, সেই করোনার প্রাদুর্ভাব থেকে আমাদের সকলকে সচেতন থাকা দরকার। সেই লক্ষ্যে আমি একটা ভিডিও ক্লিপ তৈরি করেছি, অ্যাভয়েড দ্য গ্যাদারিং, অর্থাৎ তুমি গ্যাদারিংগুলো অর্থাৎ জনসমাগম থেকে দূরে দূরে থাকবে এবং মাস্ক ব্যবহার করবে, তাহলে তুমি নিরাপদে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল পড়াতে। আমরা আমরা আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ডক্টর এস এম ইকবাল, অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেড জুলজি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট এম এম আলী কলেজ, টাঙ্গাইল। এছাড়াও আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ছিলাম সরকারি শাহ সুলতান কলেজ বগুড়াতে, এবং লেকচারার হিসেবে ছিলাম আমি গভর্নমেন্ট আইজুল হক কলেজ বগুড়া, এবং ঠাকুরগাঁ গভর্নমেন্ট কলেজ ঠাকুরগাঁ, এবং পীরগঞ্জ গভর্নমেন্ট কলেজ ঠাকুরগাঁ। আমাদের আজকের বিষয় আমাদের আজকের বিষয়টা হলো ব্র্যাঙ্কিওস্টোমা নিয়ে। আমাদের আজকে যে সেফালো কর্ডাটা যে একটা প্রাণী আছে, সেটিকে নিয়ে আমরা সেই প্রাণীটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আলোচনার শুরুতে আমরা জানবো যে ব্র্যাঙ্কিওস্টোমা যে প্রাণীটা, এর বৈজ্ঞানিক নামটা হলো ব্র্যাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম। এটা পালাস নামক একজন বিজ্ঞানী 1774 সালে এটার বৈজ্ঞানিক নাম করে, এবং এর আর একটা নাম আছে যেটা নাম হলো অ্যাম্পিওক্সাস, যেটা ইয়ারেল 1836 সালে এটার নামকরণ করেন। আমরা আজকে এই অ্যাম্পিওক্সাস বা ব্র্যাঙ্কিওস্টোমার আমরা স্বভাব, বাসস্থান এবং বাহ্যিক গঠন নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করব। দেখো, আমরা শুরুতেই আমরা দেখব যে আসলে প্রাণীটা দেখতে কেমন, আমরা সেটা সম্পর্কে আমরা যাচ্ছি। এই যে ব্র্যাঙ্কিওস্টোমা যে প্রাণীটা আছে, সেই প্রাণীটা কিন্তু প্রায় সারা পৃথিবীতে ভূমধ্য সাগর ব্যাপী এরা অবস্থান করে। এছাড়া ভূমধ্য সাগর অঞ্চলে, তারপরে আমাদের যে আশেপাশে যে এশিয়া মহাদেশের অন্য সাগর অঞ্চল আছে, সেই অঞ্চলে সাধারণত এরা বসবাস করে। আর ব্র্যাঙ্কিওস্টোমা সাধারণত সামুদ্রিক প্রাণী, এরা সমুদ্রের জোয়ার ভাটা অঞ্চলে, যে অঞ্চলে পানি সবসময় ওঠানামা করে, সেই অঞ্চলে এরা মাটির নিচে এটা গর্ত করে নিজের দেহটাকে অনেক অর্ধেকটা পশ্চাৎ অংশটা দেহের ভিতরে ঢুকায় রেখে, আর এদের মুখ অঞ্চলটা বের করে রাখে, এবং সেখান থেকে এরা খাবার গ্রহণ করে থাকে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একটা ব্র্যাঙ্কিওস্টোমা তার দেহটাকে অর্ধেক দেহটাকে তার দেহের ভিতরে কিন্তু প্রবেশ করাই দিছে, এবং বাকি যে অংশটা আছে সে বাকি মুখ সম্মুখ অঞ্চলটা সেটা কিন্তু দেখো দেহের সম্মুখে এটা অবস্থান করতেছে। আমরা ব্র্যাঙ্কিওস্টোমার ক্লাসিফিকেশনে চলে যাব। আমরা ব্র্যাঙ্কিওস্টোমার ক্লাসিফিকেশনে আমরা যেটা পাবো, প্রথমেই দেখো ব্র্যাঙ্কিওস্টোমার হলো কিংডম হলো অ্যানিমেলিয়া, ফাইলাম হলো কর্ডাটা, সাব ফাইলাম হলো সেফালোকর্ডাটা, ক্লাস হলো ল্যাপিডোকার্ডি, তারপরে আর ওয়ার্ডার হলো অ্যাম্পিওক্সি ফর্মিস, এবং ফ্যামিলি হলো ব্র্যাঙ্কিওস্টোমিডি, জেনাস হলো ব্র্যাঙ্কিওস্টোমা, এবং আমরা যে বৈজ্ঞানিক নাম সেটা হলো ব্র্যাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম। দেখো, আমি এখানে একটা ব্র্যাঙ্কিওস্টোমার আমি এখানে চিত্র তোমাদের দিয়েছি, তোমরা চিত্রটা একটু খেয়াল করো, তোমরা এখানে একটু চিত্রটা খেয়াল করো যে এই চিত্রতে আমরা একটা ব্র্যাঙ্কিওস্টোমার আমরা দুইটা চিত্র আমরা এখানে উপস্থাপন করেছি। দেখো, ব্র্যাঙ্কিওস্টোমার প্রথমেই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটার নাম হলো রোস্টাম, এটা একবারে সম্মুখের অংশ, এটার নাম হলো রোস্টাম। এবং ব্র্যাঙ্কিওস্টোমার যে পরবর্তী অংশ যেটা আছে সেটা নটোকর্ড, অর্থাৎ এই যে তোমার
এই নিচ দিয়ে দেখো একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে একবার দেহের পশ্চাৎ প্রান্ত পর্যন্ত বলতে এটা না বলো নটোকর্ড, এবং নটোকর্ডের পরে যে অংশটা আমরা পাচ্ছি সেটা হলো পৃষ্ঠীয় পাখনা, এবং পৃষ্ঠীয় পাখনার এবং পৃষ্ঠীয় পাখনাটা একবার উপরে যে অংশটা সেটা হলো পৃষ্ঠীয় পাখনা, আর পৃষ্ঠীয় পাখনার নিচেই রয়েছে হলো পাখনা রশ্মি। অর্থাৎ দেখো কাটা কাটা আমি ডাক দিয়ে দেখাচ্ছি, এটা হলো পৃষ্ঠীয় পাখনা রশ্মি। তারপরে এটা হলো মায়াটোম, দেখো অনেকটা ইসগেটারদের মতো যে চিহ্নগুলো লাল কালি দিয়ে আমি অঙ্কন করেছি সেটার নাম হলো তোমার মায়াটোম। এবং মায়াটোমের পরে আমরা যে অংশটা পাচ্ছি সেটা হলো তোমার পুচ্ছ পাখনা, একবার পিছনের দিকে যে অংশটা দেখো অনেকটা ফলার মতো সেটাকে আমরা বলবো হলো পুচ্ছ পাখনা, এবং পুচ্ছ পাখনার পরবর্তী অংশটার নাম হলো লেজ। হ্যাঁ, অর্থাৎ এই অংশটাকে আমরা বলবো হলো টেইল। তারপরে হলো তোমার এখানে দেখো এটা হলো পায়ু ছিদ্র, এবং এই পায়ু ছিদ্র পরে আমরা পাখলো অঙ্কীয় পাখনা, অর্থাৎ এখান থেকে এটা হলো অঙ্কীয় পাখনা, এটি বলে হলো এটা অঙ্কীয় পাখনা বলবো আমরা। তারপরে অঙ্কীয় পাখনার পরে হলো আর্টিও পোর। আর্টিও পোরটা কি জিনিস, এইটা হলো একটা আর্টিয়াল গহ্বর, এর ভিতরে একটা গহ্বর আছে, সেই গহ্বরের সাথে এই পোরটা সংযুক্ত, তার মানে এই ব্র্যাঙ্কিওস্টোমার মুখ ছিদ্র যে পানি প্রবেশ করে সে পানিটা আর্টিও ইয়েতে আসে, আর্টিয়ামে যা পড়ে, এবং আর্টিয়াম থেকে সেই পানিটা আর্টিও পোরের মাধ্যমে এর বাইরে বের হয়ে আসে। তারপরে দেখো আমরা কিছু ভাঁজ দেখতে পাচ্ছি একবারে অঙ্কীয় দিকে, সেটার নাম হলো মেটাপ্লুরা ভাঁজ। এই মেটাপ্লুরা ভাঁজ এর পরে আমরা যেটা ভিতরে দেখো কতগুলো গোলাকার চিহ্নিত অংশ দেখা যাচ্ছে, এগুলো গোনার বলা হয়। তোমরা জানো যে ব্র্যাঙ্কিওস্টোমা একবারে স্বচ্ছ একটা প্রাণী, এবং এই প্রাণীটার দেহের ভিতরে যে গোনারটা আছে সেই গোনারটা পর্যন্ত কিন্তু দেখা যায় আর কি, সেটা আমরা পরবর্তী একটা চিত্রে আমরা দেখাবো। তার পরবর্তী অংশের নাম হলো গলবিল, অর্থাৎ এই এই জায়গাটার নাম হলো গলবিল। হ্যাঁ, এইটা এই গলবিল অঞ্চল বলে, এগুলো সম্পর্কে এগুলো সম্পর্কে আমাদের পরবর্তীতে বিশদ পড়া আছে, আমরা সেখানে যা আমরা জানবো। তারপরে দেখো এটা না হলো ওরাল হুড, এখানে দেখো এটা ছোঁয়ের মতো একটা অংশ দেখা যাচ্ছে হুড। হ্যাঁ, যেমন নৌকার যে ছই থাকে, বা আমরা যে রিক্সায় উঠি রিক্সায় যে তোমার যে ছই থাকে যেটাকে হুড বলা হয়, অর্থাৎ এইরকমই একটা মুখের সামনে একটা অংশ থাকে সেটার নাম হলো ওরাল হুড। এবং এই ওরাল হুডের সাথে কতগুলো মৌখিক সিঁড়ি, দেখো কতগুলো কোষিকার মতো জিনিস দেখা যাচ্ছে যেটাকে আমরা বলবো হলো মৌখিক সিঁড়ি। তো এইটা এটা হলো তোমার হলো মোটামুটি একটা বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ এই সমস্ত জিনিস কিন্তু আমরা বাহ্যিকভাবে আমরা দেখতে পাই। আমাদের নিচের যে চিত্রটা আমি অঙ্কন করেছি এটা হলো ব্র্যাঙ্কিওস্টোমার অঙ্কীয় চিত্র। এই অঙ্কীয় চিত্রের মধ্যে দেখো এটাকে ট্রাঙ্ক বা দেহ বলা হয়, আমি আরো চিহ্ন দেখাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় হলো ট্রাঙ্ক বা দেহকাণ্ড, এবং এই এই অংশটাকে বলা হয় আছে লেজ। তো তোমরা যে ব্র্যাঙ্কিওস্টোমার সম্পর্কে যে আমাদের যে এটা পড়া হচ্ছে, সেই ব্র্যাঙ্কিওস্টোমাটা সাধারণত 2 থেকে 3 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার পর্যন্ত এরা দেখতে হয়ে থাকে, আর এই সমস্ত প্রাণীগুলো সাধারণত সাঁতার কাটতে পারে ঠিকই, কিন্তু এরা এদের সাঁতার কাটাটা উলম্বভাবে, অর্থাৎ খাড়া হয়ে কিন্তু এরা সাঁতার কাটে, এবং সমুদ্রের কোনো গভীরতা এর থাকে না। আমি আগে বলছি যে এরা সাধারণত জোয়ার ভাটা অঞ্চলে এরা থাকে, এরা থেকে দেহটাকে মাটি পানির ভিতরে পুথিত করে রেখে মুখ ছিদ্রটা এরা বের করে রাখে, যে ওই এদের মুখ ছিদ্র যে কোষিক মৌখিক যে সিঁড়ি আছে তার ভিতর দিয়ে খাবারগুলো প্রবেশ করে। হ্যাঁ, খাবারগুলো প্রবেশ করার পরে সেখান থেকে এরা এই খাবারগুলো গ্রহণ করে থাকে। আমরা এই ব্র্যাঙ্কিওস্টোমার সম্পর্কে আরো যদি আমরা একটু জানতে চাই যে এটা হলো সেফালোপডাটা উপপর্বের একটা প্রাণী। তোমরা জানো যে সাধারণত পডাটাকে 2-3টা ভাগে ভাগ করা হয়, একটা হলো ইউরোপডাটা, একটা হলো সেফালোপডাটা, এবং আরেকটা হলো ভার্টিব্রেটা। এই যে 3টে উপপর্ব তার ভিতরে তোমরা জানো যে এই 3টা ভাগ কেন করা হলো, যে এদের ভিতরে যে তোমার যে যে নটোকর্ডটা থাকে, তোমরা দেখো যে এখানে দেখো যে নটোকর্ডটা, এই নটোকর্ডের উপরে ভিত্তি করে কিন্তু এই এই 3টে উপপর্বে এটা ভাগ করা হয়েছে। আর যেমন
যারা অ্যাসিডিয়া দেখে সেই অ্যাসিডিয়া কারা? অ্যাসিডিয়া হলো যাদের নটোকর্টা জীবনের প্রথম দশায় থাকে, হ্যাঁ ভ্রূণীয় দশায় থাকে, কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীতে এদের কোনো নটোকর্টা থাকে না, অর্থাৎ নটোকর্ট এখন বিলুপ্ত হয়ে যায়। এটা হলো তোমার হলো ইউরোকর্ডাটা। আর একটা যেটা আছে সেটা হলো সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা হলো যে যাদের নটোকর্ড ছাড়া জীবনব্যাপী কিন্তু এদের এই এদের নটোকর্ডটা থেকে যায়। আর ভার্টিব্রাটার কথা যেটা বলা আছে সেটা হলো যে এদের নটোকর্ডটা রূপান্তরিত হয়ে তোমার মেরুদণ্ডে রূপান্তরিত হয়, যেমন আমাদের। তো আমরা সেই জন্য এদের সেফালোকর্ডাটা বলে। দেখো এদের কিন্তু নটোকর্ড এখন পর্যন্ত রয়ে গেছে, একটা পূর্ণাঙ্গ প্রাণী, তারপরেও কিন্তু এদের নটোকর্ড রয়ে গেছে। তো যাই হোক, আমরা এর চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো এটা একটা সেই তোমার ব্র্যাঙ্কিওস্টোমার অরিজিনাল একটা চিত্র। হ্যাঁ দেখো অনেকটা স্বচ্ছ। হ্যাঁ দেখো ওই আগের যে চিত্র তোমরা দেখতে তার সাথে কিন্তু অনেকটা মিল দেখা যাচ্ছে। দেখো এই যে গোনাড, আমি বলছি যে গোনাডটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে মায়োটম, দেখো মাছের অনেকটা ইজ গেটার দেনের মতো দেখো মায়োটম গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ তারপরে এই যে লেজ অংশ, তারপরে এই যে মৌখিক সিরি, তারপরে হলো রোস্ট্রাম, এগুলো ক্লিয়ার, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এবং অনেকটা স্বচ্ছ। অনেক আমাদের যে বলছিলাম যে আমাদের যে চাঁদা মাছ আছে, যে তোমার যে চাঁদা মাছটা দেখতে খুব স্বচ্ছ, ভিতরে সবকিছু দেখা যায়, এরকমই এটা এরকম দেখতে। আমরা তারপরের যে পড়াটা আমরা সেই পড়াতে আমরা চলে যাচ্ছি। আর এটা আমি ব্র্যাঙ্কিওস্টোমার যে যে মৌখিক অঞ্চলটা আছে, আমরা সেই মৌখিক অঞ্চলটা নিয়ে আমরা আলোচনা করবো। কারণ এই মৌখিক অঞ্চলে অনেকগুলো অ্যাপারেটাস আছে যেগুলো সম্পর্কে আমাদের জানা দরকার, কারণ এইটা আমরা যদি না জানতে পারি তাহলে কিন্তু আমরা পরবর্তী ইয়েতে কিন্তু আমরা যেতে পারবো না। তো যাই হোক আমরা পরবর্তী ইয়েতে চলে যাচ্ছি। দেখো এই স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, দেখো এটা হলো সে আবার পৃষ্ঠপাখনা। হ্যাঁ তারপরে পৃষ্ঠপাখনার পরে দেখো পৃষ্ঠপাখনা রশ্মি। হ্যাঁ এই যে সবুজ কালি দিয়ে নীল কালি দিয়ে দেওয়া আছে পৃষ্ঠপাখনা রশ্মি দেখানো হচ্ছে এখানে। তারপরে আমরা পাচ্ছি হলো নটোকর্ড। হ্যাঁ এখানে দেখো খেয়াল করো, এটা হলো নার্ভকর্ড, সরি এটা হলো নার্ভকর্ড। এখানে নার্ভকর্ডটা নার্ভকর্ডটা যে লাল ইয়েতে দেখানো হচ্ছে এই পৃষ্ঠ হলো নার্ভকর্ড, তার মানে এটা হলো স্নায়ু তন্ত্র এই অঞ্চলতে থাকে। হ্যাঁ তারপরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেই অংশটার নাম হলো তোমার নটোকর্ড, এটা হলো সেই নটোকর্ড। দেখো নটোকর্ড, তারপরে আবার সেই রোস্ট্রাম, রোস্ট্রামের পরে দেখো এটা হলো ওরাল হুড বলা হয় এই যে অংশটা। এবার ক্লিয়ার অনেকটা বোঝা যাচ্ছে ওরাল হুড। দেখো তো ওরাল হুডের, ওরাল হুডের যে পরবর্তী যে অংশটা আমরা দিতে পারছি, ওরাল হুডের সাথে কতগুলো সিঁড়ি লাগানো থাকে, যেতে হুড হুড সিঁড়িও বলা হয়। হ্যাঁ সেই সিঁড়িগুলো এখানে দেখা যাচ্ছে। তো এই সিঁড়িগুলোর কিন্তু একটা কাজ আছে, সেই কাজটা হলো যে এদের মুখের ভিতর দিয়ে কিন্তু একটা পানি স্রোত প্রবেশ করে, অর্থাৎ এই যে যেটা আছে এই যে ভেলাম যেটা আছে, পানির স্রোতটা যখন এদের মুখের ভিতর যখন প্রবেশ করে তখন এই মৌখিক সিঁড়িগুলো করে কি, এরা একজন আরেকজনের সাথে এরকমভাবে একটা একজন আরেকজনের উপরে একটা জালের মতো অবস্থান সৃষ্টি করে, একজন আরেকজনের উপরে পড়ে এরকম একটা জালের মতো অবস্থান সৃষ্টি করে। তার ফলে এর ভিতর দিয়ে কোনো প্রকার কোনো বর্জ্য পদার্থ বা কোনো বড় পরিমাণের কোনো খাবার বা অন্য কোনো বস্তু তার ভিতর দিয়ে প্রবেশ করতে পারে না। আর সোজা কথা হলো এরা এতে একটা সাকনির মতো কাজ করে মৌখিক সিঁড়িটা। তারপরে আমরা পাবো হলো গলবিল, অর্থাৎ মৌখিক সিঁড়ি পাস করে যে খাবারটা ঢুকে পড়ে সেটা প্রথমে কিন্তু গলবিলে এসে পড়ে। হ্যাঁ আচ্ছা তারপরে দেখো লেখা আছে হুইল অর্গান। এই যে এখানে দেখো এই যে কতগুলো জিনিস দেখা যাচ্ছে এইগুলোর নাম হলো হুইল অর্গান। এই হুইল অর্গানের কাজটা হলো যে এই হুইল অর্গানের কাজটা হলো যে এরাই কিন্তু মানে অত্যন্ত সংকোচন প্রসঙ্গ, অর্থাৎ দ্রুত নড়াচড়া করার ফলে কিন্তু একটা পানির স্রোতের সৃষ্টি হয়। সেই স্রোতের কারণেই কিন্তু পানিটা তোমার এই মৌখিক সিঁড়ির ভিতর দিয়ে প্রবেশ করে। তাহলে হুইল অর্গানের যেটা কাজ সেটা হলো যে এরা পানির ভিতরে একটা প্রবাহ সৃষ্টি করে, হ্যাঁ মানে একটা ঘূর্ণায়নের সৃষ্টি করে এই হুইল অর্গানটা। তারপরে আসলে দেখো ভেলাম, এখানে দেখো একটা পর্দার মতো সবুজ কালার দিয়ে আমি আঁকাই দেখাচ্ছি, এটার নাম হলো ভেলাম। হ্যাঁ এই ভেলামটা, এই ভেলামের সামনে কিন্তু দেখো কতগুলো টেন্টাকল দেখা যায়। হ্যাঁ
এই টেন্টাকল অর্থাৎ দাঁতের মতো কতগুলো জিনিস দেখা যায়। যারা কোনো খাবারকে সাধারণত যদি কোনো বড় খাবার হয় সেটাকে অনেকটা ছোট করে দিয়ে থাকে, যেটাকে বলা হয় হলো ভেলাম টেন্টাকল। তাহলে আমরা ভেলাম পাইলাম, ভেলামের সাথে লাগানো থাকে হলো ভেলাম টেন্টাকল। আচ্ছা, তারপরের অংশে আমরা চলে যাচ্ছি। তারপরের অংশে আমরা দেখো, তারপরে লেখা আছে গিল বার। হ্যাঁ, তো এখানে আমি বলি এটা গিল বার। আমি এখানে কিন্তু এই যে তোমরা যে একটা নেটের মতো যে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটার নাম হলো ব্রাঙ্কিয়াল বাস্কেট বলা হয়। হ্যাঁ, এটার নাম হলো ব্রাঙ্কিয়াল বাস্কেট। এটা কিন্তু আর একটু বড় হয়, যেটা আমরা পরবর্তীতে আমরা আঁকায় দেখাবো। এই ব্রাঙ্কিয়াল বাস্কেটটা, এই ব্রাঙ্কিয়াল বাস্কেটটা কতগুলো আড়াআড়ি পাত দ্বারা তৈরি। হ্যাঁ, এই যেমন যেটাকে আমরা বলবো গিল বার, এই এই কতগুলো উনো দৈর্ঘ্য বার থাকে, কোনগুলো কতগুলো অনুপ্রস্থ পার থাকে। হ্যাঁ, বার থাকে। তার ফলে হয় কি, যখন এরা এরকম ভাবে যখন এরা থাকে, তখন যেমন এটা একটা বার, এটা একটা বার, এটা হলো উনো দৈর্ঘ্য, এটা হলো অনুপ্রস্থ। তার ফলে একটা ছিদ্র দেখা যাচ্ছে। দেখো এখানে একটা ছিদ্রের মতো দেখা যাচ্ছে, যে ছিদ্রটাকে আমরা বলবো হলো গিল স্লিট। হ্যাঁ, এই যেটা বলে গিল স্লিট। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি আর্টিয়াম। অর্থাৎ এই যে পুরা ব্রাঙ্কিয়াল বাস্কেট বলো বা এর ভিতরে যতগুলো অর্গান বলো না কেন, সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু তোমার এই আর্টিয়াল একটা গহ্বর আছে, সেই গহ্বরের ভিতরে কিন্তু এগুলো বসানো থাকে। আমাদের দেহের ভিতরে যেমন সিলোম নামক একটা গহ্বর থাকে, ঠিক এদেরও দেহের ভিতরে একটা গহ্বর থাকে যার নাম হলো আর্টেরিয়াম। এই আর্টেরিয়ামের ভিতরেই তোমার এই পরিপাকতন্ত্র বলো বা ব্রাঙ্কিয়াল বাস্কেট বলো বা অন্যান্য অঙ্গ বলো, সেগুলো এর ভিতরে একটা গহ্বরের ভিতরে বসানো থাকে। তারপরে আমরা চলে যাচ্ছি হলো, দেখো এখানে দেখো কতগুলো হ্যাশ চেক দেখা যাচ্ছে। তো আমরা আর্টিয়াম সম্পর্কে বলছিলাম। এই আর্টিয়ামের কিন্তু আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, সেটা হলো যে এদের যে এই যে মৌখিক সিঁড়ি, মৌখিক সিঁড়ির ভিতর দিয়ে যে পানি প্রবেশ করে, খাবার সহজে পানি প্রবেশ করে, এই পানিতে প্রবেশ করে এদিক দিয়ে যে এই যে যখন ব্রাঙ্কি তোমার কি বলবো যে এই যে বক্সের ভিতরে যখন আসে, তখন এর ভিতর থেকে এই পানিটা কিন্তু এই ছিদ্রের ভিতর দিয়ে বের হয়ে যায়, যেটা আমরা পরবর্তী চিত্রে কিন্তু আমরা দেখাবো। হ্যাঁ, সেই জন্য এগুলো কিন্তু ছোটো ছোটো ছিদ্র ছিদ্র, এগুলো ছিদ্র হওয়ার কারণটা হলো এর ভিতরে যে পানিগুলো মুখ ছিদ্র যে দিয়ে যে পানিগুলো প্রবেশ করে, সেই পানিগুলো এই ছিদ্র পথে বের হয়ে আসে। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি হলো, দেখো হ্যাশ সেক পিত। দেখো এখানে খেয়াল করো, এখানে কতগুলো হ্যাশ সেক পিত দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাতে মূলত এনজাইমের একটা ভান্ডার থাকে। হ্যাঁ, এটা একটা একটা প্রকোষ্ঠের মতো, ছোট্ট একটা প্রকোষ্ঠের মতো, এখানে কিন্তু একটা এনজাইমের ভান্ডার থাকে। কোনো কোনো খাবার যখন এর ভিতরে গলবিলে যখন চলে আসে, তখন চলে আসলে এই হ্যাশ সেক পিত থেকে তখন এই খাবার এনজাইমগুলো বের হয়ে তার সাথে মিশ্রিত হয়ে যায়। তারপরে আমরা আরেকটা জিনিস যেটা পড়বো, সেটা হলো একটু বাদ পড়তে মনে হয়, সেটা হলো এন্টারোস্টম বা মুখছিদ্র। এখন কথা হলো যে এর মুখছিদ্রটা কোনটা। আমরা যে এখানে অনেক কিছু দেখতেছি যে এই মৌখিক সিঁড়ির ভিতর দিয়ে পানি ঢুকতেছে, তারপরে আবার ভেলামের ভিতর দিয়ে পানি ঢুকতেছে, কিন্তু এর মুখছিদ্রটা কোথায়? এর মূল মুখছিদ্রটা হলো তোমার হলো এটা, যেটাকে আমরা বলবো হলো এন্টারোস্টম বা মুখছিদ্র। এটি দেখো মুখছিদ্র কত ভিতরে, হ্যাঁ তাই না, অনেক ভিতরে কিন্তু এদের মুখছিদ্রটা। তোমরা তাহলে আমরা এই এটি এই পড়াটা সম্পর্কে আমরা জানলাম। আমরা এখন যেটা জানবো সেটা হলো যে আমরা এর যে পরবর্তী যে স্লাইড আছে সেটা আমরা দেখবো যে একটা অরিজিনাল ব্র্যাঙ্কিওস্টোমার যে মুখিক অঞ্চলটা আসলে কেমন। তোমরা এখানে খেয়াল করে দেখো যে এখানে কিন্তু আমরা একটা অরিজিনাল একটা ব্র্যাঙ্কিওস্টোমার আমরা সম্মুখের অংশটা আমরা নিয়ে আসছি। দেখো উপরের দিকে একটু খেয়াল করে দেখো যে এইটা হলো সেই কিন্তু তোমার হলো পৃষ্ঠীয় পাখনা, এটা হলো পৃষ্ঠীয় পাখনা। হ্যাঁ, তার নিচে দেখা যাচ্ছে হলো পাখনা রশ্মি, তারপর দেখো দেখা যাচ্ছে হলো পাখনা রশ্মি, এবং পাখনা রশ্মির নিচেই কিন্তু এই যে নটোকর্ড দেখা যাচ্ছে। দেখো এই যে এটা হলো নটোকর্ড, ঠিক আছে, এটা হলো নটোকর্ড, এবং নটোকর্ডের সামনে সেই রোস্টামটা আবার দেখতে পাচ্ছি। এখন দেখো এই যে দেখো এখানে কিন্তু তোমার এই যে মৌখিক সিঁড়িগুলো, এই যে হুড, এই যে ওরাল হুড, তাই না,
এই যে ওরাল হুডের সামনে কিন্তু দেখো এটা অসংখ্য চুলের মতো তাই না তবে এখানে কিন্তু অসংখ্য চুলের মতো হলে কিন্তু তার একটা সংখ্যা আছে এখানে কিন্তু টোটাল 1 2 3 4 5 6 7 8 9 12টা থাকে টোটাল 3 থাকে হলো তোমার হলো 12টা হ্যাঁ তাহলে এই দিকে পানি প্রবেশ করার পরে এই যে ভিতরের দিক খেয়াল করো এই যে এটা হলো গলবিল ঠিক আছে এটা হলো গলবিল গলবিলের পরে দেখো এই যে দেখো ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখা যাচ্ছে এগুলোর নাম হলো ভেলাম ঠিক আছে এগুলোর নাম কি ভেলাম বলছিলাম তাই না তারপরে এইখানে আছে হলো তোমার হলো মুখচিত্রটা এন্টেরোস্টোম যেটা আমি তোমাদের আগেকার ইয়েতে দেখালাম এই যে সেই ছিদ্রটা হলো এই জায়গাতে এন্টেরোস্টোম হ্যাঁ আর এই যে তোমরা যে জিনিসটা এবার দেখতে পাচ্ছ সেটি হলো তোমার হলো এই জিনিসটাই হলো তোমার এই জিনিসটাই হলো তোমার সেই ব্রাঙ্কিয়াল বাস্কেট প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা আশা করি তোমরা আমার এই পড়াটা তোমরা বুঝতে পারছো এবং আজকে একটু আমার ওয়াইফাইয়ের একটু প্রবলেম ছিল তার কারণে আমার একটু 2 ঘন্টা দেরি হয়ে গেছে আজকে থ্যাংক ইউ সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আমরা সবার সাথে আবার মিলিত হব সেই পর্যন্ত আমি ডক্টর এস এম ইকবাল এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ